ডাক্তার এড্রিক বেকারের হাসপাতালে চিকিৎসা সেবা চলছে অনেকটা আগের মতোই। 36 বছর ধরে বিনা পয়সার সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। বেকারের মৃত্যুর পর হাসপাতালটির হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি, কাজ করছেন দেশের তরুণ চিকিৎসকরাও। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামা। ডাক্তার এড্রিক সার্জিসন বেকার, গরিবের ডাক্তার ভাই নামেই যাকে চিনতেন সবাই। নিউজিল্যান্ডের আরাম আয়েস আর বিত্ত বৈভবের বিলাসী জীবন ছেড়ে 1979 সালে বাংলাদেশে চলে আসেন তিনি। টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গড়ে তোলেন কালাইকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র, যা আজও সেবা দিয়ে যাচ্ছে অসহায় গরিব মানুষদের। 2015 সালের 1 সেপ্টেম্বর ডাক্তার ভাইয়ের মৃত্যুর পর তার গড়ে তোলা হাসপাতালের হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি জেন্স ও মারিন্ডি। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়ে করোনার কারণে আটকে পড়েন তারা, কিন্তু থেমে নেই চিকিৎসা সেবা। ১৩-১৪ দিন ধরে ভর্তি হয়েছি এই হাসপাতালে। খুব সুন্দর চিকিৎসা, খুব সুন্দর ভালোভাবে চিকিৎসা করে, খাওয়া দাওয়া সব কিছু সুন্দরভাবে, মাগনা ফ্রি চিকিৎসা করে। হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে, আমার ছেলে ভর্তি আছি গতকাল থেকে, আমার ছেলে ভালো আছে। গ্রামবাসীর অনেক লোকের উপকার হয়েছে, আমার বোনের এখান থেকে অপারেশনে ভালো হয়েছে। 4 একর জায়গায় প্রতিষ্ঠিত হাসপাতালে 23টি মাটির ঘর। এসব ঘরেই ডায়াবেটিস, যক্ষা, মা ও শিশু, ডায়রিয়া সহ 7টি বিভাগ গড়ে উঠেছে। ডাক্তার বেকারের স্বপ্ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ বিদেশের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানের অনুদানে চলছে হাসপাতালটি। এই প্রতিষ্ঠান অলাভজনক বিধায় আমাদের টাকা পয়সা নিয়ে সবসময় চ্যালেঞ্জ বা আমাদের দুশ্চিন্তা থাকতে হয়। স্বেচ্ছাশ্রম দেয়া চিকিৎসকরা বলছেন ডাক্তার বেকারের মানব সেবার বিরল দৃষ্টান্ত নজরে আসুক সবার। অর্থবিত্তের মোহমায়ার বাধা পেরিয়ে প্রসারিত হোক সকলের সহযোগিতার হাত। সাধারণ রোগী, ডায়াবেটিস রোগী এবং টিবি রোগী সহ আমরা 100 জনের উপরে আমরা আউটডোরে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। দিন এনে দিন খেতে পারে না, তাদেরকেও আমরা হচ্ছে ওষুধ দিয়ে তাদেরকে ভর্তি রেখে, এমনও পেশেন্ট আছে 1 মাস 2 মাস ধরে আমাদের ওখানে ভর্তি থাকে। মৃত্যুর আগের বছর 2014 সালে এড্রিক সার্জিসন বেকারকে নাগরিকত্ব দেয় বাংলাদেশ। কালাইকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের মাটিতেই চির ঘুমে শায়িত আছেন অসহায়ের বন্ধু, গরিবের ডাক্তার ভাই। রত্নাজামান, ১ একুশে টেলিভিশন।